আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। অনেকেই জানতে চেয়েছেন যে যখন স্ট্রিমইয়ার্ডে আমরা লাইভ করব তখন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করব। তো এটা ল্যাপটপে করতে গেলে অথবা কম্পিউটার করতে গেলে খুবই ইজিলি করা যায়, কিন্তু মোবাইলে একটুখানি কঠিন, তবে অত কঠিন না, তাই আমি সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। সাধারণত আপনাকে যখন কেউ ইনভাইটেশন লিঙ্ক পাঠাবে তখন আপনি সেই লিঙ্কটা কপি করবেন, যেমন আমাকে এখানে লিঙ্ক পাঠানো হয়েছে, আমি এই লিঙ্কটা কপি করছি। হ্যাঁ, এই লিঙ্কটা আমি কপি করছি। কপি করার পর এখান থেকে বের হয়ে যাব, স্ট্রিম গুগল ক্রোমে চলে যাব। এখানে যদি কেউ আগে কোনো লিঙ্ক থাকে তাহলে এরকম ইন্টারফেস আসবে, যেটা প্রথমে দেখতে পাচ্ছেন, তারপর হোম বাটনে ক্লিক করলে এরকম চলে আসবে। অপশনে যাবেন, এখান থেকে দেখবেন যে আমার ডেস্কটপ সাইট এটা ওকে করা আছে। এটা যদি ওকে করা না থাকে তাহলে এইভাবে ওকে করে নেবেন, দেখেন টিক চিহ্ন চলে আসছে। তখন আপনি আপনার সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে অটোমেটিকলি আপনি গো করলে চলে আসবে। তো ক্লিক করলে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন আমার পিছনে গ্রিন স্ক্রিন আমি লাগিয়ে রেখেছি। তো এটাকে কিভাবে পরিবর্তন করবেন, এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি জুম করে। এখানে লেখা আসছে ক্যাম মাইক, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে পাশে দেখবেন গ্রিন স্ক্রিন লেখা আছে। তো এটা থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা আছে, যেমন এটা আমি ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড। এটা সিলেক্ট করলাম, চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। এটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি আরও ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান সেক্ষেত্রে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করলে আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তো এক্ষেত্রে যদি আপনার অপশনটা কাজ না করে তাহলে আপনাকে আগে থেকে স্ট্রিমে লগ ইন করতে হবে। যেমন ধরেন আমি এটাতে ক্লিক করলাম, তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, আমি ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা দিব। ওকে, ডান। তারপর দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা সেভ হয়ে গেছে। এখন আমি মোবাইলটা যদি কারো রোটেশন অফ করা থাকে তাহলে অন অন করা থাকে তাহলে অফ করে নেবেন। তো কি হবে, তাহলে আমি মোবাইলটা যদি শুয়ে রাখি, শোয়া রাখার পর আমার ব্যাকগ্রাউন্ডটা এইভাবে চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দরভাবে কাট হয়ে গেছে। তো এখান থেকে আমি কি করব, ক্রস করে দিব। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি এই যে ইন্টার ব্রডকাস্টে দেই তখন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ সহ আমি লাইভে জয়েন হয়ে যাব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে ইচ্ছা করলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে লাইভে যেতে পারি। তো কেউ যদি চান যে আমি নিজে স্ট্রিমইয়ার্ডে লাইভ ক্রিয়েট করব, তখন সেক্ষেত্রে আমি কি করব, তখন সেক্ষেত্রে সেম কাজ করতে হবে আপনাকে। যেমন ধরেন তখন আপনাকে এখানে স্ট্রিমইয়ার্ড সার্চ করতে হবে। হ্যাঁ, সার্চ করার পরে আপনার স্ট্রিমইয়ার্ড চলে আসবে। চলে আসার পরে ক্রিয়েট এ ব্রডকাস্ট দিবেন, আপনার ব্যক্তিগত যেখান থেকে যে পেজ থেকে দিবেন। ক্রিয়েট ব্রডকাস্ট ব্রডকাস্ট দেওয়ার পরে আপনার এখানে লোডিং হওয়ার পরে সেম জিনিসটা চলে আসবে, সেম সেটিংস। একবার যেহেতু দেখিয়েছি তো দ্বিতীয়বার পারবেন, এই যে আমার আগের সেটিংসে ওকে হয়ে আছে। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।